আসসালামু আলাইকুম পিএস ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস বইয়ের চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এর 5.3 যে ট্রাপিজয়েডাল রুল, এটা আজকে আমরা প্রমাণ করে দেখাবো। ট্রাপিজয়েডাল রুল আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম যে আমরা যদি কোয়াড্রেচার ফর্মুলাটা না শিখি তাহলে আমরা পরবর্তীতে কোনো থিওরি আর সমাধান করতে পারবো না। আজকে আমরা করবো হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, যে সাংখ্যিক সমাকলনের জন্য ট্রাপিজয়েডাল সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে এটা আজকে আমি প্রমাণ করে দেখাবো যে কোয়াড্রেচার ফর্মুলা হতে পায়। আমি প্রথমে যে ফর্মুলাটা আপনাদের সমাধান করে দিয়েছি সেই ফর্মুলা, যে ইন্টিগ্রেশন এক্স নট এক্স নট প্লাস এইচ ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল, এটা কিন্তু আমরা পূর্বের উপপাদ্য হতে পেয়েছি যে এইচ ইজ এইচ এন ওয়াই নট প্লাস এন স্কোয়ার ওয়াই ডেল ওয়াই নট প্লাস এন কিউব থ্রি মাইনাস এন স্কোয়ার টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই নট বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এন টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার ইন্টু ডেল কিউব ওয়াই নট বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে নিলাম। আমরা এটাকে এক নং সমীকরণ ধরে নিলাম, এটা কিন্তু আমরা কোয়াড্রেচার ফর্মুলার হতে এটা পেয়েছি। তাহলে এক নং সমীকরণে এন ইজ ইকুয়াল ওয়ান বসিয়ে, কী বলছে যে এই এক নং সমীকরণে যে যেই জায়গায় এন আছে সেখানে আমরা ওয়ান বসিয়ে দিব, যে ওয়ান বসিয়ে এবং দ্বিতীয় তার অতিরিক্ত ক্রমের অন্তর্যুক্ত পদ পরিহার করে পাই। কী বলছে, দ্বিতীয় এবং তার থেকে বেশি বেশি ক্রমের অন্তর্যুক্ত পদগুলো আমরা পরিহার করব। অর্থাৎ যে যে জায়গায় এন আছে সেখানে আমরা এনের পরিবর্তে ওয়ান বসাবো এবং দ্বিতীয় এবং তার চেয়ে বেশি যে অন্তর্যুক্ত পদগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, যে এক্স নট প্লাস এইচ ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল এইচ ইন্টু, তাহলে এনের পরিবর্তে আমি এখানে ওয়ান বসিয়ে দিয়েছি, তাহলে ওয়ান ইন্টু ওয়াই নট প্লাস এখানে এনের পরিবর্তে যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান স্কোয়ার বাই টু ডেল ওয়াই নট। আমি বাকিগুলো কিন্তু বাদ দিয়েছি, কারণ এখানে কি বলছে, দ্বিতীয় ও তার অতিরিক্ত পদগুলো আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব, পরিহার করব। তাহলে আমরা এই পর্যন্ত পেয়েছি। এখন এইচ এন ওয়াই নট, এই ওয়ানের সাথে ওয়াই নট যদি গুণ করি ওয়াই নটই আসে, তাহলে প্লাস ওয়ান বাই টু ডেল ওয়াই নট সমান সমান এইচ ওয়াই নট প্লাস হাফ ইন্টু এ ডেল ওয়াই নটকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। ডেল ওয়াই নটের পরিবর্তে আমরা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট এটা আমরা লিখতে পারি সমান এইচ ওয়াই নট প্লাস, আমরা এটা কী করে দিয়েছি, গুণ করে দিয়েছি যে হাফ ওয়াই নট প্লাসে মাইনাসে মাইনাস হাফ হাফ ওয়াই ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস হাফ ওয়াই নট। এইচ এই ওয়াই নট থেকে যদি আমি হাফ ওয়াই নট বাদ দিই তাহলে আমার হাফ ওয়াই নট কিন্তু থাকে, যে একটা ওয়াই নট থেকে যদি আমি মাইনাস করি হাফ ওয়াই নট তাহলে আমার হাফ ওয়াই নট থাকে প্লাস হাফ ওয়াই ওয়ান। এখান থেকে আমি এই হাফ কমন নিব, যদি হাফ কমন নেই তাহলে এইচ বাই টু ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই ওয়ান, এটা আমরা পেয়েছি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। অনুরূপভাবে যে ইন্টিগ্রেশন এক্স নট প্লাস এইচ এক্স নট প্লাস টু এইচ, এইখানে আমার এইচ করে বাড়তেছি, ওয়াই ডি এক্স সমান এইচ বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এটা আমরা কীভাবে পেলাম, আমরা অনুরূপভাবে মানে আগেরটার মতো করে পেয়েছি। আমি একটু আরও বোঝার সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি, যে এখানে যখন আমার এক্স নট ছিল লোয়ার লিমিট যখন এক্স নট ছিল তখন আমার ওয়াই নট আসছে, আপার লিমিট যখন এক্স নট প্লাস এইচ আসছে তখন আমার ওয়ান আসছে। তার মানে এইখানে আমার কি এক্স নট প্লাস এইচ, এক্স নট প্লাস এইচের জন্য আমার ওয়াই ওয়ান ছিল, তার মানে এখানে লোয়ার লিমিট এক্স নট প্লাস এইচের জন্য ওয়াই ওয়ান আর এক্স নট প্লাস টু এইচ তা আমার কি একটা করে এইচ বাড়তেছে, তার মানে এটার জন্য আমি কি লিখতে পারবো, ওয়াই টু লিখতে পারবো। আমি আবার বলে দিচ্ছি যে এখানে এক্স নটের জন্য আমি ওয়াই নট লিখছি আর এখানে এক্স নট প্লাস এইচের জন্য আমার মান আসছে হচ্ছে ওয়াই ওয়ান, তার মানে এইখানে নিচে আমার আছে হচ্ছে এক্স নট প্লাস এইচ, তার মানে এটার জন্য আমার মান আসবে হচ্ছে ওয়াই ওয়ান এবং এক্স নট প্লাস টু এইচ এটার জন্য আমার মান আসবে হচ্ছে ওয়াই টু। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এবং আমি অনুরূপভাবে আরেকটা করব হচ্ছে এক্স নট প্লাস টু এইচ এক্স নট প্লাস থ্রি এইচ। এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথম আমার প্রথম এখানে প্রথম যে সমীকরণটা ছিল এক্স নট প্লাস এইচ এটা আমার আমার আপার লিমিট ছিল, এটা কিন্তু পরবর্তীতে আমার লোয়ার লিমিটে চলে গেছে, আর এখানে আমার আপার লিমিটে কী আছে এক্স নট প্লাস টু এইচ, এটা আমার পরবর্তী সমীকরণে লোয়ার লিমিটে চলে যাবে। যে এক্স নট প্লাস টু এইচ আমি যদি একটা করে এইচ বাড়তি করি তাহলে উপরে কিন্তু এক্স নট প্লাস থ্রি এইচ হবে, এর আগে আমার এক্স নট প্লাস টু এইচ ছিল, আর একটা এইচ যদি আমি অ্যাড করি তাহলে এক্স নট প্লাস থ্রি এইচ ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল এইচ বাই
2 y2 plus y3 কারণ কি আমি x0 plus 2s এর জন্য আমি কি y2 পেয়েছিলাম এবং x0 plus 3s এর জন্য আমার কি y3 তো এরকম ভাবে আমার এই সমীকরণ এই মানগুলো বের করার জন্য চলতেই থাকবে এখন যদি আমি n সংখ্যক পদের জন্য বের করি যে x0 plus n minus 1 into h x0 plus n is y dx সমান সমান h by 2 এখানে আমার কি আছে যে x0 plus n minus 1 তার মানে আমার y n minus 1 আসবে আর যেহেতু n সংখ্যক পদের জন্য তার মানে plus y1 y n বসবে তো এই n সংখ্যক ইন্টিগ্রাল যোগ করে পাই আমি যে এখানে একটা পেয়েছি এর আগেও আমরা দুইটা পেয়েছি এখানে একটা পেয়েছি এখানে আরো একটা পেয়েছি তাহলে আমি এই সবগুলোর মান এখন কি করে দিব যোগ করে দিব যদি সবগুলোর মান আমি যোগ করে দেই তাহলে x0 plus x0 n h y dx is equal h by 2 h by 2 কিন্তু সবগুলাতে আছে h by 2 এখানেও h by 2 আছে এখানেও কিন্তু h by 2 আছে আমার আগেরটাতেও কিন্তু h by 2 আছে তাহলে h by 2 এটা কিন্তু আমার কমন একটা মান যে h by 2 y0 y not আর yn এটা কিন্তু শুধুমাত্র একটা করে আছে যে y not এবং yn এইখানে yn আছে আমার বাকিগুলাতে কিন্তু আর yn নাই এবং আমার এই প্রথম সমীকরণে যে আমি y not পেয়েছি আমার বাকিগুলাতে কিন্তু আর y not নাই এজন্য আমি এই দুইটাকে কি করছি আলাদা করেছি আলাদা রেখে দিয়েছি যে y not প্লাস এখানে yn রেখে দিয়েছি আর বাকিগুলা y1 কিন্তু দুইটা আছে y2 ও দুইটা আছে y3 ও দুইটা আছে yn minus 1 ও কিন্তু আমার দুইটাই আছে কিভাবে আছে আমি বুঝিয়ে দিচ্ছি যেখানে y1 এখানে 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 দুইটা কিভাবে হলো যে এখানে একটা y1 এখানে একটা y1 তাহলে কয়টা হচ্ছে দুইটা হচ্ছে আবার এখানে একটা y2 আবার এখানে একটা y2 এখানে একটা y3 পরবর্তীতে যদি আমি আরো বের করতাম আমার কিন্তু আরো একটা y3 আসতো এভাবে কিন্তু আমার দুটো করে আসতো এজন্য আমি 2 কমন নিয়ে y1 y2 y3 প্লাস ডট ডট yn মাইনাস 1 এটা আমি লিখে দিয়েছি এখন এই hটাকে বাইরে রেখে আমি এই হাফটাকে ভিতরে নিয়ে নিব যে হাফ ইনটু এই y0 আর ynটাকে আমি একসাথে করলাম যে y0 প্লাস yn প্লাস হাফ ইনটু এই দুই কিন্তু সব এই দুই কিন্তু ব্র্যাকেটের সবগুলোর সাথেই কিন্তু আছে তাই না এখানে আমি হাফ আলাদা করে নিয়েছি এখানে যদি আমি হাফ লিখি যে হাফ ইনটু এখানে 2 কিন্তু আমার রয়ে গেছে আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে এখানে হাফটা আমি ভিতরে নিয়ে নিছি তার মানে আমার এই এইটুকুর সাথেও কিন্তু যে y not প্লাস yn যে যোগ করছে এটার সাথেও আমার হাফ আছে আবার এই ব্র্যাকেটের সাথেও কিন্তু আমার হাফ গুণাকার আছে তাহলে প্লাস হাফ ইনটু এখানে আগের সমীকরণে 2 এবং ব্র্যাকেটে যা আছে আমি তা লিখে দিলাম তাহলে এখানে 2 আর 2 কাটা যায় তাহলে এইজ হাফ y not প্লাস yn প্লাস এই 2 আর 2 কাটা গেলে আমার এই মাঝখানের ভিতরের যে সমীকরণ সেটাই থাকে যে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট ডট yn মাইনাস 1 আশা করি এই সমীকরণটা সবাই বুঝতে পেরেছেন এই নিয়মটি ট্রাপিজয়ডাল রুল নামে পরিচিত ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ